শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমরা এই সেকশনটি করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সেকশনটিতে 1, 2, 3, 4, 5, 6টা প্রোডাক্ট রয়েছে, এবং আমরা যখন হোভার করবো এই সেকশনটির উপরে তখন এরকম একটা স্লাইড করে একটা অংশ নেমে আসবে, এরকম আমরা অ্যানিমেশন দিব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের অ্যাড-অনে আমরা এটাকেই ডুপ্লিকেট করতে পারি, অর্থাৎ প্রোডাক্ট ক্যারোসেল যেটা রয়েছে তো আমি এটার নাম দিলাম প্রোডাক্ট হোভার কার্ড। তো এটাতে ওই একইভাবে প্রোডাক্ট কোনটা আসবে এবং কোন ক্যাটাগরি থেকে আসবে সেটা ইউজার সিলেক্ট করে দিবে, আর এইখানে আমাদের নেভিগেশন এগুলো কিছু হবে না। জাস্ট আমাদের এখানে আমরা একটা অপশন দিব কাউন্ট, একটা টেক্সট ফিল্ড হলে হবে। ডিফল্ট কাউন্ট আমাদের থাকবে 6, অর্থাৎ ইউজার চাইলে কাউন্ট চেঞ্জ করতে পারবে। তো আমাদের বাকি সেটিংস গুলো কিন্তু একই, এখানে যা আছে সেটাই হবে, আমাদের র্যান্ডম দরকার নাই, এগুলো দরকার নাই। আমাদের এখানে শুধু চেঞ্জ হবে হচ্ছে কাউন্ট, অর্থাৎ এখানে আমাদের সেটিংস কাউন্ট। এখানে আমাদের স্ক্রিপ্টের প্রয়োজন নেই, আর এখানে আমরা প্রোডাক্ট হোভার কার্ড আইডি প্রয়োজন নেই। এখানে আমাদের এক একটা প্রোডাক্ট আসবে, গ্লোবাল প্রোডাক্ট থাক যেহেতু আমাদের প্রাইসিং বা অন্যান্য জিনিসের দরকার। আমরা এখানে আরেকটা নতুন করে মার্কআপ করি, তো এখানে মার্কআপের বিষয়টা একটু দেখেন, অর্থাৎ এটার উপরে চলে আসবে এটা, অর্থাৎ আমাদের এই অংশটুকুর মার্কআপ করব এবং আমরা এই ডিভের মধ্যে এই অংশটুকু থাকবে, অর্থাৎ এই ডিভটাকে হোভার করলে আমাদের পরের অংশটি চলে আসবে। আচ্ছা, তো তাহলে সিঙ্গেল এসি মানে হোভার কার্ড প্রোডাক্ট। তো হোভার কার্ডের ভেতর দুইটা অংশ, একটা হচ্ছে এই অংশটি আর একটা হচ্ছে এই অংশটি। তো দুইটা অংশ আমি এখন করি, তো এখানে আমাদের একটা নির্দিষ্ট সাইজ, অর্থাৎ যেহেতু 153 আছে আমরা মানে 150 সাইজের নিই, 150 সাইজের নিচ্ছে, অর্থাৎ আমরা অ্যান ইমেজ এসআরসি করে নিতে পারবো সেক্ষেত্রে। গেট দ্য পোস্ট থাম্বনেল, গেট দ্য আইডি থাম্বনেল, অর্থাৎ আমি প্রোডাক্টের এখানে এখানে আর একটা লাগবে, অর্থাৎ এরকম একটা অ্যারো, এবং এখানে কোনো লিঙ্ক বা অন্য কিছু দরকার নেই। জাস্ট আমরা একটা একটা স্প্যান নিব, আমরা স্প্যান নিব কেন আমি সেটা বলছি। এফএ অ্যাঙ্গেল ডাউন, আচ্ছা আমাদের দুইটা থাকবে এখানে, ডাউন এবং আপ, আপ আমরা পরে দিচ্ছি। আচ্ছা, প্রোডাক্ট বেস নিলাম, আমরা এবার প্রোডাক্ট ওভার কার্ড নিয়ে আসি। তো হোভার কার্ডে আমাদের এই ডিভের মধ্যে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে একটা ইমেজ, ইমেজটা সাইজ কিন্তু একটু বেশি,
আমরা মিডিয়াম সাইজটাকে নিয়ে আসতে পারি, কিন্তু মিডিয়াম সাইজের যদি আবার উইড হাইট ঠিক না থাকে, সেই জন্য আমরা এখানে ডিভের মধ্যে নিব। অর্থাৎ আমরা এখানে ডিপ ক্লাস ব্যাকগ্রাউন্ড ইউআরএল এর মধ্যে আমরা দিব। আমি একটা ক্লাস দিয়ে দিলাম এখানে যাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এখানে একটু টাইটেল H4 দিয়ে নিতে পারি। H4 দেন আমাদের লাগবে প্রাইস, অর্থাৎ আমরা প্রাইস এটার থেকে নিই। তো আমাদের লাগবে অ্যাড টু কার্ট। আচ্ছা, অ্যাড টু কার্টের বিষয়ে আমি আর একটু আপনাদের বলি। আমরা সিএসএস দিয়ে এটাকে হাইড করেছিলাম, এখন আমাদের সিএসএস ওখানে কিছু কাস্টমাইজেশন রয়েছে, সেই কাস্টমাইজেশনটা আমরা ইউজ করব। যেমন এটা আপনি সার্চ দিবেন, শর্ট কোড ইনক্লুডেড উইথ উ কমার্স লিখে সার্চ দিলে এরকম একটা পেজ পাবেন। এখানে অ্যাড টু কার্ট সার্চ করলে হবে। যেমন এখানে খেয়াল করেন, স্টাইল আমাদের স্টাইল দরকার নাই। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্টাইল ব্ল্যাঙ্ক দিয়ে রাখবো। তারপরে আমাদের এখানে প্রাইজের শো হওয়ার দরকার নাই। সো আমরা এখানে প্রাইস ফলস করে রাখবো। আচ্ছা, আমাদের ক্লাস বা অন্য কিছু দরকার নাই। সো আমাদের এখানে প্রাইসটা আসবে না, কারণ আমরা প্রাইস উপরে নিয়ে নিয়েছি। আপনি চাইলে প্রাইসও নিয়ে আসতে পারেন, তো প্রাইস এখানে আমাদের দরকার নাই। আর যদি মনে করেন এখানে যদি ডিজাইনে কোথাও সেল লেখা দেখাতে চান, সেক্ষেত্রে ওই যে অন সেল ইউজ করে আপনি মার্ক আপ নিয়ে আসতে পারেন, সেভাবে করতে পারেন। তাহলে আমরা এটা কেটে দিব। এখানে আমাদের আরেকটা বিষয় দরকার, প্রত্যেকটা প্রোডাক্টের আমরা একটা আইডি নিব, কারণ আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলো অ্যাবসোলিউট পজিশনে রয়েছে। আমরা পার্সেন্টেজ দিয়ে এটাকে ঠিক করবো এবং সেভাবে যাতে স্টাইল করতে পারি, সেই জন্য আমরা অ্যাবসোলিউট পজিশন ইউজ করব, অথবা আমরা এমটিএস স্টাইল ইউজ করতে পারি। আচ্ছা, আইডির প্রয়োজন নেই, আমরা এইভাবে ইউজ করব। আচ্ছা, তো বাদ বাকি সেটিংস এখানে একই, অর্থাৎ আগে সেটিংসটা করা থাকার কারণে আমাদের সুবিধা হয়েছে। তো এখন আচ্ছা, এখানে আমি ওই সেটিংসগুলো দিয়ে দিই, যেমন স্টাইল শো প্রাইস ফলস। আচ্ছা, তাহলে আমরা যে টুল কিটে এখন এটাকে আমরা এখন ইনক্লুড করে দিব। তো এখন হোভার কার্ড সেকশনটি আমরা ইউজ করব, এডিট উইথ এলিমেন্টর। তো হোভার কার্ডের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজার যাতে দিতে পারে, এই জন্য আমরা রো এর যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব। তো এটাকে আমরা স্ক্র্যাচ করব যাতে ব্যাকগ্রাউন্ডটা ফুল উইড হয়, দেন আমরা ওইটাকে ইউজ করব হোভার কার্ড। অ্যাভোকাডো হোভার কার্ড না দিয়ে অ্যাভোকাডো প্রোডাক্ট হোভার কার্ড দেওয়াটা উচিত ছিল। আচ্ছা, তো প্রোডাক্ট এখন আমি এখান থেকে সিলেক্ট করব, অর্থাৎ আচ্ছা বাই ডিফল্ট কিছু প্রোডাক্ট আসার কথা, আসছে কিনা জানি না। আচ্ছা, আমি একটা কিছু প্রোডাক্ট সিলেক্ট করি এখান থেকে। আচ্ছা হ্যাঁ, এখানে কোনো একটা ঝামেলা আছে। তো আমাদের 6টা প্রোডাক্ট লাগবে, 5 6 আপডেট। আচ্ছা, এখন আমরা এখানে দেখি যে আমাদের মার্কআপে কি সমস্যা হয়েছে। এটা হচ্ছে আমাদের, আচ্ছা কোনো একটা এরর হয়েছে যে কারণে আমাদের ফুটার কিন্তু শো করছে না, তার মানে। আচ্ছা, আরেকটা জিনিস একদম, এটাকে আমরা ডিবাগটা এনাবেল করি নি এখানে, ডেভ মোডটা আমি অন করে নিলাম। দেখি ডিবাগটা এনাবেল আছে কিনা। অ্যাপ পাবলিক, আচ্ছা এটা লো, আমি ফ্লাই হুইলস ইউজ করছি, তো একটা কাজ করি, আমি ভিউ সোর্সে যাই, এখানে এররটা দেখা যাবে।
আচ্ছা, আমাদের হোভার কার্ড আসছে এখানে, কিন্তু কোনো নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, যে এখান থেকে আমাদের ঝামেলাটা শুরু। ঝামেলাটা স্ক্রিপ্ট আমরা কাটি নাই। ওকে, এগুলো আসলে কোনো অসুবিধা না। এগুলো হচ্ছে ডিবাগিং এর বিষয়। ওকে, আমরা এটা কেটে দিলাম। কারণ স্ক্রিপ্ট থাকার কারণে এখানে কিন্তু ভাবছে সবই বোধহয় স্ক্রিপ্টের আন্ডারে যাবে, এই জন্য আমাদের এখানে মার্কআপও ঠিকঠাক মতো আসছিল না। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রোডাক্টগুলো ঠিকই আসছে এখানে। এই অ্যারোটা হচ্ছে কিসের একটু দেখি। ও আচ্ছা, এই অ্যারোটা বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের এখানে স্টাইল করার পালা, অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসলাম, এখন এইগুলোকে আমরা স্টাইল করব। প্রতিটা প্রোডাক্টই ভেরিয়েবল প্রোডাক্ট, এই জন্য আমাদের এরকম দেখাচ্ছে। আর প্রোডাক্টের প্রাইসের যে সিএসএস, সেটা এখানে পেয়ে যাচ্ছে বলে এরকম দেখাচ্ছে। তো আমরা এখন এই প্রোডাক্টে স্টাইল করব। প্রথমত আমি এখানে যেরকম স্টাইল ছিল সেরকম স্টাইলটা দেখাবো। এর আগের টিউটোরিয়ালে একজন বলেছেন স্টাইল দেখানো দরকার নেই, কিন্তু এই ধরনের অ্যাডভান্স স্টাইলগুলো আমাকে অবশ্যই দেখাতে হবে, তা নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, সিঙ্গেল এসি প্রোডাক্ট, প্রথমে আমরা এটাকে স্টাইল করব, এটাকে পজিশন রিলেটিভ। আচ্ছা, পজিশন যদি অ্যাবসোলিউট হবে পরবর্তীতে, আচ্ছা আগে রিলেটিভ থাক। আর হোভার কার্ডকে আমরা আপাতত ডিসপ্লে নান করে রাখি, অর্থাৎ আমাদের বেসটাকে নিয়ে এখন আমরা কাজ করবো। আচ্ছা, বেসটা কোথায় গেল? প্রোডাক্ট হোভার কার্ড। আচ্ছা, আমি দেখি বেসটা এখানে কোনো কারণে শো করছে না। এটার সাথে তো এটা রিলেশন থাকার কথা না। আচ্ছা, কোনো কারণে এটার সাথে ওইটার, ও আচ্ছা, এখানে প্রোডাক্ট হোভার কার্ডে যে ডিপ মিলে গেছে, মানে এটার সাথে এটা মিলে গেছে, এই জন্য এটা পুরাটাই ডিসপ্লে নাল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এটা মিলে গেছে, হোভার কার্ড ইনফো। আচ্ছা, প্রোডাক্ট হোভার কার্ড ইনফো, আমি এটাকে ডিসপ্লে নাল করে রাখছি স্টাইল করার স্বার্থে। আচ্ছা, প্রোডাক্ট বেজ নিয়ে এখন আমি কাজ করব। তো বেজের আমি একটা নির্দিষ্ট উইড দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ এটার যে উইড, সেটা হচ্ছে 150, এর বেশি তো এটার উইড হবে না। সো আমি এটার উইড দিয়ে দিব সিঙ্গেলে, যে প্রোডাক্ট আর কি, সিঙ্গেল প্রোডাক্টের উইড 150 পিক্সেল, স্টাইল করা তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, পেজের মধ্যে যে ইমেজ থাকবে, হেডার বক্স, সরি, বর্ডার রেডিয়াস 50%, আর আমরা বক্স শ্যাডো দিব, অর্থাৎ ইমেজেরও দিতে পারেন আর ডিভেরও দিতে পারেন। আর ডিভের যদি আমি দিতে চাই, ডিভেরও বর্ডার রেডিয়াস দিতে হবে, বক্স 5, আমি এটা দিলাম। আমাদের এরকম দেখাচ্ছে কারণ হচ্ছে এই যে অ্যারো আছে, অ্যারোটাকে আমি এখন ঠিক করব। তো অ্যারোটা অ্যাবসোলিউট পজিশনে যাবে, এই জন্য আমি অ্যারোটার হাইট মেপে নিচ্ছি 60 পিক্সেল। সো আমরা কালারটা নিয়ে নিই। তো এর মধ্যে যে স্প্যানটা থাকবে, তো তার আগে আমরা এটাকে পজিশন করি পজিশন রিলেটিভ, আর এর মধ্যেকার স্প্যান পজিশন অ্যাবসোলিউট, লেফট 50%, উইড 60 পিক্সেল, হাইট 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে একটা কাজ করি, এটা মার্জিন বটম দিয়ে রাখি কিছু, যদি পরবর্তীতে আমাদের মার্জিন বটম লাগবে না, আমি এটা দিয়ে রাখলাম যাতে এটাকে স্টাইল করতে পারি ঠিক মতো। টেক্সটাইল লাইন সেন্টার, কালার, লাইন হাইট 55 পিক্সেল। বর্ডার রেডিয়াস 50%, মার্জিন লেফট -30 পিক্সেল, আর বটম 0 এবং মাইনাস করে এখন আমি দিয়ে দিব, অর্থাৎ অর্ধেক 30 পিক্সেল। ওকে, এই হচ্ছে আমাদের এটার স্টাইল। এখন এটাকে হোভার করলে, যাতে আমাদের
সিঙ্গেলকে যদি আমি হোভার করি, হোভার করে রাখি একটাকে, তখন আমাদের এইটার সিএসএস গুলো আসবে। অর্থাৎ এখানে এটা ডিসপ্লে না না করে পজিশন অ্যাবসোলিউট বটম জিরো। আচ্ছা, তো সেই জন্য এটাকে অবশ্যই পজিশন রিলেটিভ করতে হবে যাতে এটা বটম কাজ করে। এবং এখন আমাদের এটার যে স্টাইলটা, সেই স্টাইলটা করতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা, আর এটা যে উইড, সেই উইড আমার এখন দিতে হবে 265 পিক্সেল, উইড 260 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার প্যাডিং 20 পিক্সেল, একটা প্যাডিং হবে। বক্স শ্যাডো 00 10 পিক্সেল, একটা বক্স শ্যাডো হবে। এবং লেফট 50% মার্জিন, লেফট মাইনাস 260-এর অর্ধেক, তাহলে 130 পিক্সেল। আর নিচের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ নিচে যে এলিমেন্টটা রয়েছে, সেই এলিমেন্টের কিন্তু জেড ইন্ডেক্স বেশি হবে, তাহলে এটা নিচে থাকবে। আচ্ছা, তো এখন এখানে যে থাম্বনেইলটা রয়েছে, থাম্বনেইলটাকে আমি স্টাইল দিয়ে দিই, অর্থাৎ এটা একটা হাইট উইডথ ছিল 190, অর্থাৎ হাইট 190 পিক্সেল, উইডথ 190 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, মার্জিন 0, অটো। নিচে মার্জিন দরকার হবে, আচ্ছা সেই মার্জিনটা না হয় আমি দিচ্ছি। তো এই হোভার কার্ড, এই হোভার কার্ডে একটা জেড ইন্ডেক্স লাগবে, আমি 2 দিয়ে রাখি। আচ্ছা, এই জেড ইন্ডেক্সটা আমি এখানে বাড়াই দিব। আচ্ছা, সিঙ্গেলটাকে দিই, দেখি যে যাতে হোভার কার্ড এই যে এইটার যাতে উপরে থাকে। জেড ইন্ডেক্স 9, পজিশন রিলেটিভ, তাও হচ্ছে না। সো আমাদের আরেকটা কাজ করতে হবে যাতে জেড ইন্ডেক্স বেশি। আচ্ছা, জেড ইন্ডেক্স আমি দিচ্ছি। এখন এই যে হোভারটা, এই হোভারটার হচ্ছে অপাসিটি পয়েন্ট, অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন, ট্রানজিশন 0.3 সেকেন্ড। আচ্ছা, আর এখানে বটম আমরা যেটা করবো সেটা হচ্ছে 50 পিক্সেল। আর যখন এইটাকে আমি হোভার করব, সিঙ্গেল এইচসি প্রোডাক্ট হোভার, তখন বটম 0, অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল। তাহলে কি হবে, এখন আমি হোভারটা বাদ দিয়ে দিই, কারণ আমি যখন হোভার করব তখন আমাদের এই অপশনটা চলে আসবে, অর্থাৎ যেটা আমরা চেয়েছিলাম। আচ্ছা, উপরে দেওয়ার সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রতিটাতে আমাদের এখন এটা কাজ করবে। তো এইখানে আমাদের প্যাডিং বেশি লাগবে, আর এখানে কিছু সিএসএস আমার আছে, সেই সিএসএসটা আমি দিয়ে দিব। আমি হোভারটাকে আবার অ্যাক্টিভ করে নিচ্ছি। তো সিএসএস হচ্ছে হোভারের প্যাডিং বটম বেশি লাগবে, তাইলে 20 পিক্সেল, 20 পিক্সেল, 40 পিক্সেল, অর্থাৎ নিচের প্যাডিংটা আমাদের বাড়বে। আমরা আরেকটু বাড়িয়ে নিব, 55 পিক্সেল, আর এর ভেতরের কার কন্টেন্টের আমি ঠিক করে দিই, অর্থাৎ এটা লাইট ফন্ট এবং ফন্ট সাইজ 20, এবং এর ভেতরের কার মিডিয়াম ফন্ট 16। সো হোভার কার্ড ফন্ট সাইজ 16, ঠিক আছে। তাহলে আমাদের H4 ফন্ট ওয়েট 300, ফন্ট সাইজ 20 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল। আর প্রাইসটা, সি প্রোডাক্ট প্রাইস আগে থেকে পেয়ে গেছে, সো অসুবিধা নেই, আমি সি প্রোডাক্ট প্রাইস নিব। তার আগে এটা কপি করে নিচ্ছি যাতে আমরা কালারটাকে কাস্টমাইজ করতে পারি। তো এটার ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট নর্মাল, কালার 333D। আচ্ছা, এখানে যেটা আছে সেটা, আচ্ছা ফটোশপ আনএক্সপেক্টেডলি কুইট হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নেই, আমি আবার ওপেন করি ফটোশপ। তো মূলত আমাদের কাজ মোটামুটি হয়েছে, এখন আমাদের পজিশনিংগুলো ঠিক করতে হবে। তো ফটোশপ দেখে আমি পজিশনিংগুলো ঠিক করব।
তো পজিশনিং গুলো আমরা পার্সেন্টেজ আকারে দিব, অর্থাৎ একটা নির্দিষ্ট হাইট আমরা এখানে নিব এবং সেই হাইট অনুযায়ী আমরা এটা পজিশনিং গুলো সেট করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাবসুলেট পজিশন এটা, তো এটার হাইট হতে পারে হচ্ছে, আমরা পিক্সেল করে নিই, এটা যে হাইট সে হাইটটা হতে পারে কত, 670। তো আমি এখানে মিনিমাম হাইট সেটা দিয়ে দেবো, সিঙ্গেল প্রোডাক্ট হোভার কার্ড, এটার মিনিমাম হাইট 670 পিক্সেল এবং এটার পজিশন রিলেটিভ। আচ্ছা আমি এটার হোভারটা তুলে দিই, আমাদের আর হোভার দরকার নাই। তো এখন প্রথমটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমরা এটাকে লেফট একটা পজিশন দিব এবং সেই সেইভাবে কাজ করব। আচ্ছা আমাদের অপাস এই বক্স শ্যাডো যেটা, এটা আরও বেশি করে দিতে হবে, সেটা আমরা দিয়ে দিব। তো এটা মার্জিন বটম এখন আর দরকার নাই, পজিশন হবে আমাদের অ্যাবসোলিউট প্রথমটার ক্ষেত্রে আর কি। লেফট পার্সেন্টেজ আকারে দিব অবশ্যই, আমরা আমরা চোখের আন্দাজেও দিতে পারি, এটা কোনো অসুবিধা না। আর টপ, আচ্ছা আমরা মানে এটা যে ইয়েটা বক্স শ্যাডোটা আমরা আরো ব্লার করে দিব। আচ্ছা এটা দিলাম, আমরা এটা এই পজিশনে আছে, তারপর এটা ঠিক এই পজিশনে হবে। সো আমরা NTS চাইল্ড টু, এটার হচ্ছে লেফট 40%, আর টপ 20%, আর একটু কাছে হবে। ওকে, আমরা এই পজিশনে এটাকে নিয়ে আসলাম, তারপরের যেটা সেটা হবে এই পজিশনে, অর্থাৎ আমাদের লেফট অটো দিয়ে দিব, রাইট দিব 0, অর্থাৎ NTSL3 লেফট অটো রাইট 0, আর টপ টপ আমরা এটা চাইতে একটু নিচু, টপ 40%। আচ্ছা টপ আমরা এটা দিলাম। এরপরে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 4 নম্বরটা, 4 নম্বরটা এই পজিশনে আসবে। সো NTS চাইল্ড 4 লেফট 30%, টপ 40%। আচ্ছা ওইটা থেকে একটু বামে, হ্যাঁ এখন ঠিক আছে। তারপরেরটা হচ্ছে আমাদের এই কোনায়, তারপরেরটা ডান দিকে, অর্থাৎ 5 লেফট 0, আর এটা হচ্ছে টপ অটো বটম 10%, অর্থাৎ এটা টপ অক্ষ থেকে আমি নিলাম। তারপরেরটা হচ্ছে রাইট 6, রাইট 0 লেফট অটো টপ অটো বটম 10%। আচ্ছা একটু এদিকে যাবে, তো রাইট থেকে এই পজিশনে আসবে। তো তাহলে এখন যদি আমরা একটু দেখি যে আমরা কিরকম ভাবে করলাম এই সেকশনটি, এই হচ্ছে আমাদের সেকশন, এবং আমরা এই সেকশনে যে কন্টেন্ট সে কন্টেন্ট আনতে পারছি। আমরা হোভারটা ঠিক করিনি বলে আমাদের এরকম আসছে। আচ্ছা এটাকে আমাদের, এটাকে কিছু কাজ আছে, আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এগুলো দেই নাই মেবি, এই জন্য আমাদের এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে রাখা উচিত। তাহলে সিএসএস গুলো আমি নিয়ে নিই, তো এখন এটা ঠিক মতো দেখা যাচ্ছে। আচ্ছা তো তাহলে সিএসএস, আমি সিএসএস গুলো দিয়ে দিই, আর জেড ইন্ডেক্স এর ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। জেড ইন্ডেক্স হচ্ছে যেহেতু এই নিচের সেকশনটার জেড ইন্ডেক্স কম, সেহেতু নিচে আপনি ভেতরে এলিমেন্টে যতই জেড ইন্ডেক্স বেশি দেন কাজ করবে না। দেখেন এখানে আমি জেড ইন্ডেক্স 9999 এটা দিচ্ছি, তারপরেও এটা নিচে যাবে কারণ, আচ্ছা কাজ করছে, ওকে ফাইন দেন, এটা তো দেওয়াই যায়, আমি ভাবছিলাম কাজ করবে না। তাহলে কত কম দিলে কাজ করে সেটা আপনি ডিটারমাইন করবেন, কারণ জেড ইন্ডেক্স বেশি ব্যবহার করা একদমই অনুচিত।
9 9 9 1 10 11 50 30 20 25। ওকে, আমরা 25 জেড ইন্ডেক্স দিচ্ছি। তাহলে যত কমে কাজ করবে জেড ইন্ডেক্স তত ভালো, কারণ অন্য জেড ইন্ডেক্স এর সাথে কনফ্লিক্ট মানে যাতে না করে। তাহলে প্রোডাক্ট হোমওয়ার্ক তাহলে তো আমাদের হয়েই গেল। আর যদি না হতো সেক্ষেত্রে ভিজুয়াল এলিমেন্টর থেকে জেড ইন্ডেক্স দেওয়া যেত। তাহলে জেড ইন্ডেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রোডাক্ট হোমওয়ার্ক কার্ড জেড ইন্ডেক্স 25। তাহলে আমাদের এই সেকশনটি খুব চমৎকারভাবে আমরা করে ফেললাম। এখন আচ্ছা, এখানে একটা কনফ্লিক্ট আছে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের সাথে যদি আরেকটা প্রোডাক্ট এরকম হয় সেক্ষেত্রে একটা ছোটোখাটো একটা ঝামেলা হতে পারে। আচ্ছা, সেটা সিএসএস দিয়ে ঠিক করা যাবে, সেটা অসুবিধা না। ওকে, তাহলে আমাদের এখন আমরা যদি এটাতে যাই, সেক্ষেত্রে আমাদের এই সেকশন হয়েছে। এই সেকশনটি আমি করা দেখাবো না, এটা খুব ইজি একটা সেকশন, এটা আপনারা নিজেরা করে নেবেন। এটা কিছুই না, এটা জাস্ট ওই যে আমরা বলেছিলাম একটা সেকশন বানাবো, যেটা দিয়ে আমরা আলাদা সেকশন করছি সেটা, আর তারপরে আমরা এখানে এটা নর্মাল একটা বাটন। আচ্ছা, আমাদের নেক্সট কাজ হবে এটা অ্যাজাক্স দিয়ে তৈরি করা, আমরা আগামী দিন এটা দেখবো। তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।